হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকিন্ডি করে উপস্থিত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছি স্বাগত। এবং রিয়েলমি 3 Pro ফোনটা লঞ্চ হওয়ার আগে বহু আমাদের গণ্যমান্য বাংলা টেক ইউটিউবার, হিন্দি টেক ইউটিউবার একটা কথা বলেছিল যে এর ভেতরে আসবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যামোলেড ডিসপ্লে, পপ আপ ক্যামেরা, একদম কনফিডেন্সের সাথে। কিন্তু আমি ফোনটা লঞ্চ হওয়ার ঠিক 1.5 সপ্তাহ আগে বলেছিলাম যে এদের ভেতর কোনোটাই আসবে না। অনেকে আমার কথা বিশ্বাস করেনি, নাই করতে পারে কোনো ব্যাপার না, কিন্তু জেনে রাখুন আমার কাছে কিন্তু ভেতরের অনেক খবর থাকে, তো আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি সেই বিশ্বাসটা আপনাদের রাখবো। যাই হোক, আজকে লঞ্চ হয়ে গেছে Realme 3 Pro, সাথে লঞ্চ হচ্ছে Realme C2, এবং আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি কি এটা কি সত্যি Redmi Note 7 Pro কিলার, তো সেই সম্পর্কে কথা বলবো। কিন্তু ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে এগিয়ে নিয়েছে গিয়ে আগে লাইক করুন, এটা একটা মানে কনফিডেন্সে বুস্ট চলে আসে। এবং যদি চ্যানেল নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনকে প্রেস করবেন। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে ফাইনালি লঞ্চ হয়ে গেল Realme 3 Pro, এবং এর স্পেক্স নিয়ে আমি আর বিশেষ কিছুই বলবো না, কারণ আমি জানি আপনার স্পেসিফিকেশান সব জেনে গেছেন, নেটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে এটা কি Redmi Note 7 Pro কিলার ফোন, কারণ অনেক বড় বড় ইউটিউবাররা, অনেক মানে ফ্যান বয় যারা হয় বিভিন্ন কোম্পানির, তারা বলে দিয়েছে যে গুড বাই Redmi Note 7 Pro, রেডমির দিন শেষ, রেডমি শেষ হয়ে গেল, রেডমি খুন হয়ে গেল, বিভিন্ন ধরনের কথা। তো বন্ধুরা, আমি একটা কথা আপনাদের বলবো, 2019 এসে যে টপ কোম্পানির যে ফোনগুলো আছে তাদের ভেতরে কোনো ফোনই কিন্তু খারাপ ফোন নয়, কোনো ফোনই সবচেয়ে সেরা ফোন নয়, একটা ফোন অন্য ফোনের থেকে একটু 19-20 বেশি ভালো হয়। যেমন একটা ফোনের ক্যামেরা অন্য ফোনের থেকে একটু বেশি ভালো হতে পারে, একটা ফোনের ব্যাটারি অন্য ফোনের থেকে বেশি ভালো হতে পারে, কিন্তু এর মানে কোনো না যে এই ফোনের ব্যাটারি খুব খারাপ বা এই ফোনের ক্যামেরা খুব খারাপ, এরকম কিন্তু 2019 এসে কোনো ফোন নেই, এটা আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো একটা ফোন অন্য ফোনের থেকে বেটার হতে পারে, কিন্তু তার মানে এই না যে একে ক্লিয়ার করে দিয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, 2018 সালে যখন Redmi Note 5 Pro লঞ্চ হয়েছিল তখন ওই ফোনটা সেই সময় বেস্ট ফোন ছিল, নো ডাউট। তারপরে যখন Realme 2 Pro লঞ্চ হয়েছিল তখন তার ভেতরে ছিল Snapdragon 660, এবং সেটা কিন্তু একটা কিলার ফোন ছিল, কারণ Snapdragon 660 পারফরমেন্স 636-এর থেকে অনেক অনেক বেটার। কিন্তু 2019 এসে যেটা Redmi Note 7 Pro পাওয়া যায় সেটা হচ্ছে Snapdragon 675 প্রসেসর, এবং Realme 3 Pro পাওয়া যায় Snapdragon 710 প্রসেসর, এবং দুটো প্রসেসরের ভেতরে কিন্তু রিয়েল লাইফ পারফরমেন্সে বিশেষ কিছু পার্থক্য নেই। হ্যাঁ, Realme 3 Pro এখনও বেটার, এখন এর থেকে ফাস্ট আছে, ইভেন স্পিড টেস্টও একে হার মানিয়ে দেবে Redmi Note 7 Pro, কিন্তু একজন সাধারণ 90% ইউজারের জন্য কিন্তু সেই পার্থক্যটা প্রায় চোখেই পড়বে না। আবার বলছি, Realme 3 Pro কিন্তু এর থেকে ফাস্ট ফোন, কিন্তু তার মানে এই না যে Redmi Note 7 Pro খুব স্লো ফোন, Redmi Note 7 Pro খুবই ফাস্ট ফোন, কিন্তু এইটার থেকে একটু স্লো হবে। Realme 3 Pro কিন্তু সবচেয়ে এখানে বেটার ফোন নয় ওভারঅল, কারণ Realme 3 Pro আপনার পাচ্ছেন প্লাস্টিক ডিজাইন, কোনোরকম টাইপ সি পোর্ট নেই সেখানে, কিন্তু Redmi Note 7 Pro আছে। আবার Realme 3 Pro বেটার চার্জিং পাবেন, আপনি প্রায় 1+60 সমান, সেটা আবার Redmi Note 7 Pro নেই। Realme 3 Pro আপনি ইনক্লুডিং ফাস্ট চার্জারটা পাচ্ছেন, রেডমি সেটা প্রোভাইড করে না, যদিও করা উচিত তাও করে না। তো দুটো ফোনের যদি আমরা কম্পারিজন করি, ওভারঅল আমি বলবো Realme 3 Pro একটু এগিয়ে আছে, কিন্তু তার মানে এই না যে Redmi Note 7 Pro কিলার কিল হয়ে গেছে একেবারে, Redmi Note 7 Pro আর নেওয়াই যাবে না, ফালতু ফোন, এটা একদম বাজে কথা। এই ধরনের কথা আপনারা বিশ্বাস করবেন না, যেসব ইউটিউবাররা বানায় তাদের কথাও বিশ্বাস করবেন না, আমি বলে দিচ্ছি, কারণ কিল হয়নি, ওর থেকে একটু ভালো ফোন বেরিয়েছে, কিন্তু তার মানে এই না যে Redmi Note 7 Pro কিনলে আপনারা ঠকে যাবেন, Redmi Note 7 Pro কিন্তু এখনও যথেষ্ট একটা ভালো ফোন। আর যদি Realme C2 কথা বলি, তো 6000 টাকায় যে 2GB RAM 16GB ভেরিয়েন্টটা এসছে সেটা যথেষ্ট ভালো, যদিও ফ্রন্টে 5MP ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমি মনে করি 8MP দেওয়া সম্ভব ছিল। তো তবুও 6000 টাকার ভেতরে Realme C2 ফোনটা কিন্তু যথেষ্ট ভালো আছে, কিন্তু 8000 টাকা দিয়ে যে Realme C2টা এসছে ওটার বদলে আরও 1000 টাকা দিয়ে Realme 3 কেনা অনেক অনেক বেটার একটা অপশান হবে। তো যাই হোক, এই ছিল আমার অপিনিয়ন, দুটো ফোনের ভেতরে যে কোনো একটা ফোন কিনতে পারেন কোনো ব্যাপার না, যদিও রেডমির ফোন কেনাটা খুবই মুশকিল, এবং আমি চাইবো যে ওরা একটুখানি এই সেল, ফ্ল্যাশ সেলের ভূতটাকে একটু নামিয়ে দিক মাঝে থেকে। যাই হোক, আমি আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভালো ভালো সঠিক খবর পাওয়ার জন্য, সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করুন। তো আপনার দিন ভালো কাটুক, আসে নিয়ে আজকের মতো বিদায় আছি, সবাই ভালো থাকবেন এবং ভুয়ো খবরের দিকে চোখ ফেলবেন না।